এই ভিডিওটি শুধু মজার জন্য, এটাকে সিরিয়াসলি ভাবে মারামারি করার কিছু নেই। আর আপনি যদি অত্যন্ত সিরিয়াসলি হন তো আসতে পারেন। হোয়াটসঅ্যাপ বঙ্গবাসী, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে আছো ভালো, কারণ ভিডিও হয়নি শুরু। আর আজকে আমরা একটু রিয়াকশন খেলবো। আর তোমরা যদি না জানো রিয়াকশন জিনিসটা কি, তো আমি আছি কি করতে। এই ভিডিওগুলো এমনই, তোমাদের দেখলে তোমাদের গাড়ে আগুন ধরে যাবে। সালা আমরা এত খেটে মরিতাম, আমরা ভিউজ পাই না। আর এরা অন্যের কন্টেন্ট তুলে থালি ওটাতে একটু দাঁত কেলাবে, তাইতেই ওরা লাখ লাখ ভিউজ পাচ্ছে। সো আমি লাগি তোমরা দেখছো দি বঙ্কি। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও, লেট স্টার্ট। তো আজকে আমরা দেখব দুটো ন্যাকার ক্যারিমিনাটের ভিডিওতে রিয়াকশন কি হয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে সালা ওয়েলকাম জানাবি না, অন্যের পদ মেরে পয়সা কামাচ্ছিস, ওয়েলকাম জানাবি না? ভোজপুরি ভোজপুরি না, সঙ্গীত ভোজপুরি 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 পুরি পুরি। হিন্দি বোঝে না, তাও হিন্দি ভিডিওতে রিয়াকশন দিতে চলে আসলো, বাহ। অলরাইট, সো লেটস গেট ইনটু ইট গাইস। তো কেসে আপ লোগ আজ মে বাত করনে জা রাহা। না না, আমাকে বলো ক্যারি কি বললো যে তোমরা এত হেসে ফেললে, এত দাঁত কালানো কি আছে এই কথাটায়? তো কেসে ও আপলো, কিছু হিন্দি বোঝেই না আবার হিন্দিতে রিয়াকশন দিতে এসে, না এরা তো পয়সা কামাবে। করনা চাতা হুঁ, কৃপয়া করকে কমেন্ট সেকশন মে পান না থুকিয়ে, পাবলিক প্লেস মে পান থুকনা আচ্ছি বাত নাই। না না, বোঝে প্রথম জনটা, মানে একটু হিন্দি বোঝে, কিন্তু দ্বিতীয় জনটা কি, একটু দেখো ভালো করে মুখটা। এ তো সালা কিছুই বুঝতে পারলো না যে কি বললো, এর তো মাথার উপর দিয়ে বেরোলো। রাজমা চাল কি বদবু ছোড় রা প্যাজ কা ছোক মা কমর কে পকড় রই হিসকি কমর নই কমরা পকড় নই কমরা হিন্দি বলতে পারে না, তাও হিন্দি বলবে। ন্যাকামো হচ্ছে ন্যাকামো ভাই, কেউ আর চোখের লাল লঙ্কা ঘষে দে, তাহলে আমার হৃদয়টা একটু ঠান্ডা হবে। সালা এরা রিয়াকশনের নামে রিআপলোড করে দেয়, বাল এগুলা এইগুলো করে কি যে পায় আমি তো বালছাল কিছু বুঝি না। তো দেখে নেওয়া যাক এদের আর কিছু বালছাল রিয়াকশন। বকচোদ বাবা তুমি ভুল করলে, ওই প্রসাদটা ক্যারির হাতে না ফেলে ওই দুটো মেয়ের মাথায় যদি দুফোঁটা দুফোঁটা করে ফেলতে তো ওদের একটু বুদ্ধি হতো। এদের বালছাল রিয়াকশন দেখে আমি এখনও বেঁচে আছি। কেউ ভাই এদের উপর এক ডজন কলা ছুঁড়ে মার, না এক ডজন কলা এদের কিছু হতে চলে যায় না, এদের এক কাঁদি কলা ছুঁড়ে মার। ক্যারি তো চলে গেল, এখন আমিও যাই, অনেক রাত হলো, এদের বালছাল রিয়াকশন আমার আর সহ্য হচ্ছে না। তো বন্ধুর আজকের জন্য এতটুকুই। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো প্লিজ, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেল নতুন হতো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো বাই বাই।